হ্যাঁ বন্ধুরা, অনেক সুন্দর একটি কোয়েশ্চেন। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে যে বিষয়গুলো দেখেছি, যে বিষয়গুলো বা যে প্রবলেমগুলো ফেস করেছি, তার মধ্যে আমি এখান থেকে যা কিছু শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার মধ্যে 6টি বিষয় আপনাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, যেটি আমি আমার বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়েছি। নাম্বার 1, টাকা জমানো ও অর্থ উপার্জন করা কখনোই বন্ধ করবেন না। আপনার জীবন চলার জন্য টাকা উপার্জন এবং অর্থ সঞ্চয় করা অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 2, জীবনকে পরিবর্তন করুন। জীবনকে পরিবর্তন না করলে আপনি আপনার লাইফের কোনো কিছুই বা আপনি আপনার যে গোল নির্ধারণ করেছেন সেই গোলে কখনোই পৌঁছাতে পারবেন। বা 3, আপনাকে অবশ্যই স্মার্টলি কথা বলতে শিখতে হবে। মানুষ কথা বিক্রি করে খায়, এই সারা পৃথিবী কথা বিক্রির মধ্য দিয়ে চলতেছে। যদি আপনি কথা বলতে না পারেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়বেন, তাই স্মার্টলি কথা বলতে শিখুন। নাম্বার 4, নিজের আবেগকে কন্ট্রোল করার অধিকারী হন। নিজের আবেগ অনুভূতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে না পারলে আপনি আপনার বাস্তব লাইফে বিভিন্ন জায়গায় ঠেকে যাবেন, সেখানে থেকে বের হয়ে আসা বা উন্নতি সাধন করা কখনোই কষ্টসাধ্য ছাড়া সহজ পথ হবে না। নাম্বার 5, কখনোই আত্ম অভিমানী হবেন না। আত্ম অভিমানী না হয়ে ছোট্ট ছোট্ট করে গোল নির্ধারণ করে এগোনোর নামই হচ্ছে জীবনের সফলতা। নাম্বার 6, অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের মতো করে নিজের লাইফকে চলমান রাখাই হচ্ছে জীবন। এটি হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় শিক্ষা, যেই জীবন থেকে আমি এই কয়েকটি লেসন আমি আমার জীবনে বাস্তবায়ন করেছি এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলাফল পেয়েছি। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারাও এই 6টি বিষয় অ্যাপ্লাই করার মধ্য দিয়ে জীবনে অনেক অনেক সফলতা নিয়ে আসুন।